হ্যালো গাইস, ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার এই কার্টুনের মধ্যে কিন্তু অনেকগুলা ফ্রিকেলস আমি অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। এগুলো এখন আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব। তো বন্ধুরা, প্রথমে যে ফ্রিকেলসটা আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাতে যাচ্ছি সেটা হচ্ছে একটি এসি বাস। তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর কালার কম্বিনেশন এবং নাইস এর গেট আপটাও কিন্তু অনেক সুন্দর স্টিকার করা হয়েছে। প্রায় এসি, কিন্তু জানলাগুলো প্রায় বন্ধ। উপরেও তোমরা দেখতে পাচ্ছ কোনো রকম কোনো ফাঁকা নেই বন্ধুরা। তো এর 6টি হুইল আছে, এটি একটি বড় একটি এসি বাস। তো বন্ধুরা, এর সামনের গেট আপটা তোমরা দেখতে পাচ্ছ অনেক অসাধারণ লুক। ওয়াও গাইস, সব কিছু মিলিয়ে কিন্তু একটি অসাধারণ একটি এসি বাস। তো এটাকে আমরা এই পাশে রাখবো। তো গাইস, তারপরে যে ভেহিকলসটি আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাতে যাচ্ছি সেটা হচ্ছে একটি অনেক সুন্দর একটি রিস্কিউ ফায়ার রিস্কিউ ট্রাক। তো তোমরা দেখতে পাচ্ছ এই ফায়ার রিস্কিউ ট্রাকের এই ট্র্যাকগুলো কিন্তু অনেক কাজে ব্যবহৃত হয়। অনেক রিস্কিউ যে কাজগুলো আছে সেগুলো কিন্তু এগুলো করে থাকে। ওয়াও, নাইস একটি ফায়ার রিস্কিউ ট্রাক। তো এটাকে আমরা এ পাশে রেখে দিব। দেন তারপরে যে ভেহিকলসটি তোমাদের সাথে আমি ইন্ট্রোডিউস করাতে যাচ্ছি সেটা হচ্ছে অনেক সুন্দর একটি মিনি বাস। তো বন্ধুরা, এটি একটি মিনি ফানি বাস। তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর এবং অনেক কালারফুল। এটা কিন্তু অনেক উন্নত একটি প্লাস্টিক বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ নাইস এর চাকাগুলা। ওয়াও, অনেক সুন্দর গেট আপ। তো এটাকে আমরা এ পাশে রেখে দিব। দেন তারপরে যে ভেহিকলসটি আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাতে যাচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা অনেক সুন্দর একটি রেসিং কার। তো দেখতেই পাচ্ছ অনেক কালারফুল একটি রেসিং কার, ইয়েলো কালার এবং ব্ল্যাক কালার। কিন্তু উপরে এর চাকাগুলা কিন্তু ভিন্ন বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ পিঙ্ক কালার এবং হোয়াইট কালারের মধ্যে কিন্তু অসাধারণ এই রেসিং কারটি। তো আমরা এখানে এটা রেখে দিব। দেন তারপর যে ভেহিকলসটি আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাতে যাচ্ছি সেটা হচ্ছে অনেক সুন্দর এবং অনেক কালারফুল একটি জাম্পার কার। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ হোয়াইট কালার, ব্ল্যাক কালার এবং ভিতরে কিন্তু সিটগুলো প্রায় সিলভার কালার। ওয়াও, তো গাইস এটাকেও কিন্তু আমরা এখানে রেখে দিব। দেন তারপর যে ভেহিকলসটি আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাবো সেটা হচ্ছে একটি ডিবি অ্যাম্বুলেন্স। তো তোমরা সাধারণত জেনে থাকো এই অ্যাম্বুলেন্সগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। তো হসপিটাল টু বাসা এবং হসপিটাল টু হসপিটাল, এক হসপিটাল থেকে অন্য হসপিটাল ট্রান্সফার করলে এই অ্যাম্বুলেন্সগুলো অনেক গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এটাকে আমরা এই পাশে রেখে দিব। দেন তারপরে যে ভেহিকলসটি আমরা দেখতে পাচ্ছি সেটি একটি জেসিবি কার। তো এই জেসিবি কারটা কিন্তু অনেক অসাধারণ, নাইস কালারফুল। তো বন্ধুরা, এটাকে আমরা এখানে রেখে দিব। দেন তারপরে আরেকটি ভেহিকলস আছে, সুপার পুলিশ কার। তোমরা দেখতেই পাচ্ছ এর গেট আপ সেট আপ কিন্তু অনেক সুন্দর এবং নাইস একটি সুপার পুলিশ কার। তো এটাকে আমরা এখানে রেখে দিব। দেন তারপর আমরা আরেকটি ভেহিকলস পেয়েছি, সেটাও একটি এসি বাস, কিন্তু এটা হচ্ছে একটি ভিন্ন কালারের। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে। তো হতে পারে এটি একটি চিপ প্লাস্টিক, তারপরেও কিন্তু এর গেট আপটা কিন্তু অনেক সুন্দর। তো গাইস, এটা নতুন করে বলার কিছু নাই, তা এটাকে আমরা এখানে রেখে দিব। দেন তারপরে আমরা আরেকটি নাইস একটি ড্রাম ট্রাক পেয়েছি। তো বন্ধুরা, পিছনে একটি হুইল আছে, দেখো অনেক সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে। সব কিছু মিলে একটি অসাধারণ এই জাম্পার কার্ডটি। তো গাইস, এখানে রেখে দিব। তো বন্ধুরা, তোমাদের সাথে যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। আর আমাদের এই মজার মজার ভিডিও কেমন হয় তা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং আমাদের চ্যানেলকে লাইক করে রাখবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এর ছয়টি হুইল আছে বন্ধুরা, এবং সামনের গেট আপটা দেখো অনেক অসাধারণ। তো এটা কিন্তু পুরো একটি রিয়েলিস্টিক ড্রাম ট্রাক, আমার অনেক পছন্দের গাড়ি বন্ধুরা। তোমাদের কার কার পছন্দ তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো এটাকে আমরা এখানে রেখে দিব। দেন তারপরে যে ভেহিকলসটি তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অনেক সুন্দর একটি ব্যান্টেন বাস। অনেক বড় এই বাসটি, সামনে থেকে পুরো একটি ট্রেনের মতো, ট্রেনের ইঞ্জিনের মতন দেখতে। তো গাইস, সব কিছু মিলে অসাধারণ এই বাসটি বন্ধুরা। তোমরা দেখো অনেক সুন্দর স্টিকার করা আছে, অনেক নাইস গ্রাফিক্স। তো এটাকে আমরা এখানে রেখে দিব। দেন আমাদের এই বাসকের মধ্যে কিন্তু সুন্দর একটি পাতা পড়ে আছে, তাছাড়া আর কিছুই নেই। তো বন্ধুরা, দেখাবে পরবর্তী ভিডিওতে। আজকের মতন এ পর্যন্তই, গুড বাই।